দারুণ তো, ফুলে ফুলে উঠছে একদম, কয়লা আগুনের মধ্যে দিচ্ছে, আগুনটা নেড়ে দিতে দিচ্ছে। দেখছো কি পরিশ্রম, কয় পাল্লা দিল, একটার পর একটা একটার পর একটা তেল আটা চিনি তেল, হ্যাঁ পরিশ্রম ছাড়া হয় না। আবার নিতে আসছি এখন, এবারে বানানোর পরে এখানে চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ, এবার ভিডিওটা দেখুন। হাত ধরো এগুলো মিষ্টি না বাকি খানি, এগুলো কি দিতেছেন, এগুলো কি তেল দিয়ে তারপর দেখো তো কেমনে বানাচ্ছে বাকল খানি। এগুলো আটা ও পাট্টা পাট্টা দিতেছে না, কয়েক পাট্টা, কয়েক পাট্টা দিলেন, একটু ওয়েট করো। এখন আবার তেল দেওয়া হবে না, এগুলো কি হয়েছে কয়লা দিয়ে না, অনেক সময় লাগে কয়লা দিয়ে করতে। সব জিনিসে কি একটা টেকনিক, তেল দিচ্ছে মজা দিচ্ছে, আবার তেল দিচ্ছে আবার মজা দিচ্ছে, পাট্টা পাট্টা করে দিয়ে তারপরে গোল গোল করে কাটবেন না, ও চিনি দিতেছেন, এটা মিষ্টিটা একটু কাটবো, ওটা কাটবো